বঙ্গবন্ধুর একজন একজন ঘৃণ্য খুনি সে টরন্টোতে রয়েছে এবং তাকে প্রত্যাবর্তনের বিষয়টি, এই বিষয়টি আমরা ছিল যে এটি আমরা বর্তমান সরকারের কাছেও অর্থাৎ বর্তমান ইমিগ্রেশন মিনিস্টারের কাছেও আমি লিখেছিলাম এই বিষয়ে, যে তার স্ট্যাটাসটা জানানোর জন্য, যে তার স্ট্যাটাসটা কী, যে কারণ সে এখন কি সেটা অ্যাপ্লাই করেছিল যে সিটিজেনশিপের জন্য, সেটা দেওয়া হয়নি আর কি। কানাডার ফেডারেল কোর্টে এটি মার্চ মাসে এটির উপরে ইয়ে হবে ডিসিশন, এটা একটা দেওয়া হবে।